ঘটনার বিবরণে জানা যায়, জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নিবাস রঞ্জন দত্ত ধার দেনা করে বহু কষ্টে 6 নং ওয়ার্ড এলাকায় নিজের জমিতে একটি সুপারি বাগান গড়ে তুলেছেন। এককানি জায়গায় 400টির মতো সুপারি গাছ ছিল। অন্যান্য দিনের মতো বুধবার নিবাস রঞ্জন দত্ত যখন খেতে কাজ করতে যায়, তখন হঠাৎ দেখতে পায় বাগানের কয়েকটি গাছ মাটিতে পড়ে রয়েছে। সামনে যেতেই মাথায় আকাশ ভেঙে পড়ে অসহায় এই কৃষকের। দেখতে পান প্রায় শতাধিক গাছ কেটে ফেলে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার আশায় ধার দেনা করে এই সুপারি বাগান গড়ে তুলেছিলেন নিবাসবাবু। এলাকায় অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত তিনি এই ঘটনার সাথে কাউকে সন্দেহ করতে পারছেন না। বুধবার তিনি বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানান। জলাই গ্রাম পঞ্চায়েতের পক্ষে উপপ্রধান রাজেন্দ্র রুদ্রপাল, 5 নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য নেপালি সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির সদস্য নিপেশ মাহিষ্য দাস, কৃষাণ মোর্চার নেতা সুশীল দাস প্রত্যেকে ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন। একই সাথে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ক্ষতিগ্রস্ত কৃষক নিবাস রঞ্জন দত্ত ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। আমার নাম নিবাস দত্ত, 5 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, 6 নম্বরও একটা বাগান হয়েছে 6 নম্বর ওয়ার্ডে। বাঘারা প্রায় আমার 4 খান জায়গা বাগান আছে, এখানেও 1 খান জায়গা বাগান, পাশাপাশি আরও আছে। তে একখান জায়গার মাঝে প্রায় 250-300 গাছ আছে, এখানে 80-90টা গাছ। কে বাখারা রাত্রেবেলা খাটিয়া আমি সকালে আইয়া দেখি গাছটা খাটা, তখন সময় প্রধান বা পঞ্চায়েত সমিতি গ্রামের আশপাশ সবাই রে হইয়া আরি সবই হইয়া দেখছে। দেখিয়া আরি তারাও খুবই হচ্ছে হরিয়া আরি যে এটা কে করল বা এইরকম মাতামাতি হরিয়া সবে খুব পস্তার। হ্যাঁ, আমি খুব গরিব মানুষ, দিন মজুর হরিয়া রে খাই, খুব কষ্ট হরিয়া বাগানটা করছি। ওখান যদি পঞ্চায়েত ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়ান।